গ্যাসের দাম বাড়ানো নিয়ে চার দিন ব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন চলছে। রাজধানীর নিউজ কাটনে বিয়াম মিলনায়তনে চলছে এই শুনানি। প্রথম দিনে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 9.7 টাকা থেকে বাড়িয়ে 20.35 টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এই প্রস্তাব অনুসারে বাসা বাড়িতে দুই চুলা ব্যবহারে প্রতি মাসে গুনতে হবে 2,100 টাকা, যা এখন 975 টাকা, আর এক চুলার জন্য গুনতে হবে 2,000 টাকা, যা এখন 925 টাকা। এছাড়া বিতরণ পর্যায়ে 117% পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসি চেয়ারম্যান জানান, যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে গ্যাসের দাম। এই নিয়ে আরো বিস্তারিত জানবো রাজধানী নিউজ কাটন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, জানাবেন সেখানকার বিস্তারিত আরো পরিস্থিতি। অপলা, আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে থেকেই শুরু হয়েছে এই গ্যাসের মূল্য ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাবনা, সেটির উপরে গণশুনানি আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে এসেছে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি, এটি একটি সরকারি কোম্পানি। এরা মূলত ভোলার শাহবাজপুর গ্যাস কেন্দ্র থেকে এদের গ্যাসের সরবরাহ আসে, যেগুলো ঢাকার একাংশ এবং খুলনা ভোলা এইসব অঞ্চলে তারা সরবরাহ করে থাকে। এদের গ্যাসের 97% ব্যয় হয় বিদ্যুৎ উৎপাদনে। আজকে তারা যে প্রস্তাব দিয়েছে, গতকালের মতো পেট্রোবাংলা 117% বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল, আজকেও 117% প্রস্তাব নিয়ে এসেছে এরাও। যা এখন চলতেছে জেরা পর্ব, মূলত যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাজনীতি যারা করেন, রাজনীতিবিদ এবং ভোক্তা অধিকার সংগঠনগুলো, তারা মূলত এখন জেরা করছেন। তারা বলছেন যে যে কারণগুলো দেখিয়ে তারা দাম বৃদ্ধির প্রস্তাব এনেছে আজকে, যেমন সুন্দরবন, তারা আমরা ক্যাবের জেরা পর্বে দেখেছি তারা, এবং তারা স্বীকারও করেছে যে তারা এখন লাভে আছে, কিন্তু তারপরেও কোম্পানিটি দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে এসেছে। এমনকি এই কোম্পানিটি তারা তাদের ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশও দিয়েছে, কিন্তু তারপরও তারা দাম বৃদ্ধির প্রস্তাব নিচ্ছে, এবং এই দামটা সাধারণ মানুষের কাছ থেকে যে বাড়তি টাকা নেওয়া হবে, কোম্পানিটির সবাই লাভে থাকলেও তারপরও তারা বাড়তি এই যে দাম বৃদ্ধির প্রস্তাব এনেছে। তারা বলছে যে এটি কোনোভাবে তারা বলছেন যে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধির একটি প্রচেষ্টা হিসেবে তারা সমালোচনা করছেন। আজকে কিছুক্ষণের মধ্যে এই পর্বটি শেষ হয়ে যাবে, এবং এখানে বিকেলে আরেকটি কোম্পানি আছে যারা তাদের ব্যয় বৃদ্ধির জন্য প্রস্তাব নিয়ে আসবে। সবকটি কোম্পানির 117% দাম বৃদ্ধির প্রস্তাবকে তারা বলছেন যে সিন্ডিকেট করে, সবগুলো কোম্পানি সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধির প্রস্তাব এনেছে। মনি, আপনাকে ধন্যবাদ।